কি ফুল ফুল কেন এমনি তুমি কি কোথাও যাচ্ছ টাচ্ছ নাকি তাহলে কি কোনো কথা নেই বার্তা নেই একদম সাজুগুজু করে ফুল হাতে নিয়ে বসে আছো কাই নাকি কিছু না আচ্ছা কোনো দিবস টিবস নাকি না তাহলে আমাকে খাইয়ে দেবে তোমাকে খাইয়ে দিব কেন তোমার হাতে কি হয়েছে কি ব্যথা পেয়েছ না তাহলে মনে ব্যথা পেয়েছে মনে ব্যথা বলো না বলো আজকে কিছু বুঝি না কেন কেন ওটার স্টক তো প্রায় শেষের দিকে যতটুকু দেখছে আচ্ছা রেট তো অনেক হাই আচ্ছা এটা নামে গেল তারপর আর কোনটা হ্যাঁ নাস্তা খেয়ে যেতে হবে কিন্তু আজকে আচ্ছা আচ্ছা এটা এটা গেল তারপর নেক্সট কোনটা ওকে হ্যাঁ কোন গ্রুপ এটা আমাকে বলেন আরেকবার কথা শেষ করে আমি খাইয়ে দিই আচ্ছা কিন্তু গতকাল কিন্তু এরকম ছিল না আমি আপনাকে বলেছিলাম কিন্তু যে হ্যাঁ হ্যাঁ আমার এই জন্যই বললাম যে আমার কিন্তু রিসার্চ করে সব আচ্ছা আর এবার বলেন করতে আর কোথা কি কেন হয়েছে তাও তো আমাকে আদর করো না ভালোবাসো তোমাকে ভালোবাসি তোমাকে আদর করি বিয়ের আগে তুমি কত মজার ছিলে আমাকে মজা মজার গল্প বলতে আমাকে সময় দিতে সারপ্রাইজ দিতে তখন তোর বাড়ি ভাড়া দিতে হতো না তখন পারতাম বাড়ি ভাড়া দিতে হতো না ইউটিলিটি বিল দিতে হতো না সকালে ঘুম থেকে উঠে অফিস যেতে হতো না বাজার করতে হতো না সারাদিন খাটাখাটনি করে রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে হতো না তখন পারতাম তাই বলে এরকম রসকসহীন হয়ে যায় মানুষ আমাকে একটু সময় দাও সব কিছু একটু গুছিয়ে নিই তারপর আবার ওই রসকস সিঙ্গার এবং গুলি হয়ে যাবো ওকে আবার তোমাকে সারপ্রাইজ দিব আদর দেবো Just wait and see. Hey, it's a kid. Mm-hmm. It's a call. What time now? Let's go. Okay.
স্বয়ং যদি আসেন আজি দ্বারে মানব না গো রাজার দ্বারে দাঁড়ায় ছোড়া ছড়ি ভাই বেকার করো না গো গোল হতেছে একটু ছেড়ে থাকো নাকি ঘরে ঘরে গিয়ে ওই একাকি স্মৃতির ক্ষেত মতো আমি প্রক্সি দেব মেরে একেবারে হার গুঁড়ো করে ফেলবো আচ্ছা ঠিক আছে যাচ্ছি না কোথাও রান্নাটা তো শেষ করি ওকে
চলো ওঠো। কেন ঘুম ভাঙলে যদি স্বপ্নটা ছুটে যায়? কোন স্বপ্ন? যদি ঘুম থেকে উঠে দেখি স্বপ্নগুলি স্বপ্ন ছিল, আসলে তুমি বাড়িতে নেই, আমি একা একা বাড়িতে থাকি, আমার সময় কাটছে না, তুমি অফিসে। কি হলো, ব্যথা পেয়েছো? এত জোরে চিমটি কাটলে ব্যথা পাবো না? তার মানে বোঝো এটা স্বপ্ন না? আচ্ছা, দুদিন অফিস কামাই দিলে কি হয়? ভালোবাসা হয়। রান্না কি হলো? ও এতগুলো রান্না সত্যি তুমি করেছো? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। আমি কিন্তু তোমার প্রেমে আবার পড়ে যাচ্ছি। পড়ে যাওয়া মানে কিন্তু পতন, অধঃপতন, বুঝলে? কিছু কিছু অধঃপতনে আনন্দ আছে। আহা, আমি দিচ্ছি। তোমার মতো তো আর মজা হলো না, অবশ্য চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। আমার চেয়ে অনেক 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 ভালো হয়েছে, অনেকগুলো ভালো। ঠিক আছে, তাহলে বাবুর্চির চাকরিটা আমাকে দিয়ে দাও। চাকরি কনফার্ম? মাইনে কত? কি মাইনে কত? অফুরন্ত ভালোবাসা।
শুনো। হ্যাঁ আমি। কেন কোনো সমস্যা? আমি গান শুনতে শুনতে আনমনা হয়ে গেছিলাম, এই ফাঁকে তুমি বাইরে গিয়ে অফিসে ড্রেস করে চলে এসেছো। মানে তুমি না অনেক দুষ্ট। এনিওয়েজ আই লাইক ইট। তোমার জন্য আমি চা বানিয়ে আনছি। দেখছো তো কাজ করছি সারাদিন, কি দারুণ রোম্যান্টিক ছিল, রাতের বেলা এসে বোরিং হয়ে গেল কেন? সারাদিন রোম্যান্টিক থাকলাম মানে? আর সারাদিন আমার উপর দিয়ে কি গেছে জানো? জানি তো, অনেক কষ্ট হয়েছে। আমি তো সারাদিন খেয়ে বসে তোমার গান শুনেই কাটিয়ে দিলাম। আর তুমি কত রান্না করলে নবনী? তুমি একটু কষ্ট করে চোখে মুখে পানি দিয়ে এসেছো। কেন উল্টা পাল্টা বলছো? মোটেও উল্টা পাল্টা না। এই যে দেখো তোমার চিমটির দাগ দেখো। চিমটি কে দিল? তুমি না অনেক দুষ্ট হয়েছো জানো। আচ্ছা আমি কোথায় দুষ্টামি করলাম? তোমাকে আমি চিনি না মনে করেছো? 3 বছর প্রেম করেছি আমি, তোমার মতো মিটকাকে আমি খুব ভালো মতেছি। নবনী আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমি ঠিকই বুঝে গেছি, তুমি আমাকে যতই কনফিউজ করার চেষ্টা করো না কেন আমি সব বুঝে গেছি। কি বুঝে গেছো? তুমি সারাদিন আমার সাথে দারুণ রোম্যান্টিক থাকে আর রাতে এসে বলছো এসব কিছুই তুমি করো না। তুমি আমাকে যতই কনফিউজ করার চেষ্টা করো আমি কিন্তু বুঝে গেছি বাবু। তুমি নিশ্চয়ই ভাবোনি যে চিমটির দাগটা থেকে যাবে, তাই না? তাই না? ধরা খেয়ে গেছো না? ধরা খেয়ে গেছো না? তুমি বলো আবারও একদিন অফিস ফাঁকি দিয়ে সে আমাকে চমকে দিও। কোনটা চাস তুই? বেচনে শয়তান, চাকরি না থাকলে
আমার ভালোবাসা কেউ সবজির মতো ফালি ফালি করে কেটে তেল ঝাল দিয়ে ভেজে ভেজে খাচ্ছে। তুমি আমাকে মিথ্যুক বলেছো, চোরটা বলেছো, তুমি তারপর ভেবেছো আমি তোমার সাথে খেলবো, মোটেও না। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। কোনো সরি ফরিতে কাজ হবে না, আমি খেলবো না। তাহলে কি করবে? চলে যাব। কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো, আর কোনোদিন আসবো না। তুমি আমাকে ফেলে চলে যাবে? হ্যাঁ যাবোই তো। যে আমাকে ভালোবাসে না, চোরটা বলে, মিথ্যুক বলে, তার সঙ্গে আমি থাকবো নাকি? দেখি যাও তো, দেখি পারলে দেখবে। চোখ বন্ধ করো। করলাম তো। কি সত্যি সত্যি চলে গেল নাকি এটাও কোনো দুষ্টামি? উফ, সিজনটা এত বদ, এত দুষ্ট হয়েছে। তুমি আবার জামা কাপড় পাল্টে এসেছো? তুমি কোথায় জামা কাপড় পাল্টা বলো তো? নবনি, এসব কি বলছো তুমি? বললাম না ঢং করতে হবে না, আমি সব বুঝি। এখন এসো, খেলাটা শেষ করো। কিসের খেলা? এইমাত্রই তো আমরা খেলছিলাম, খেলাটা তো ওভাবেই পড়ে আছে, দেখতে পাচ্ছ না? আমি সত্যি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? কি আবার হবে? তোমার কাছে কে আসে? সেজান,
তোমার ফানটা একটু বেশি হয়ে যাচ্ছে না, এবার কিন্তু আমার মজা লাগছে না আর। নবরী, আমি বারবার বলছি আমি কোনো ফান করছি না। তাহলে কি করছো? আমি জানতে চাচ্ছি তোমার কাছে কে আসে। কে আসে মানে? আমি অফিসে চলে যাওয়ার পর তোমার কাছে কে আসে? কে কে তোমাকে চিমটি দেয়? কে তোমাকে রেধে খাওয়ায়? কে তোমাকে গিটারে গান শোনায়? কে তোমার সঙ্গে লুডু? আচ্ছা, ইয়ে কি বলে, আপনি তো এখানে সারাদিনই তো থাকেন না? জি স্যার। আবার ঘুমায় টুমায় পড়েন না তো? কি যে বলেন স্যার, ঘুমাবো কেন? না মানে কে আসে যায় এগুলো ঠিকঠাক মতো দেখেন তো? কি যে কোন স্যার, মানুষ তো দূরের কথা, আমার তো থাকি দেয়া একটা মাস ইয়ে ঢুকতে পারে না। আচ্ছা, ওই আমি যখন অফিসের কাজে বাইরে থাকি তখন কি আমার বাসে কেউ আসে? না স্যার, আপনি বাইরে থাকাকালীন এবারে তো কেউ আসে না, এই মাঝে মাঝে দু একটা ফকির ডেকে যায় আর কি। কতদিন ধরে হচ্ছে এরকম? তাও প্রায় মাসখানেক হবে। আচ্ছা, হঠাৎ করেই কি এমনটা হলো? হ্যাঁ, হঠাৎ করেই তো। কিভাবে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কারণ আমি সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি। কিন্তু ও বলে যে আমি নাকি যখন অফিসের জন্য বাস থেকে বের হয়ে যাই তারপর নাকি আবার পোশাক বদলে বাড়িতে ফিরে আসি, ওর সঙ্গে থাকি, মজা করি। আই নো ইট সাউন্ডস উইয়ার্ড। আপনার কি মনে হচ্ছে যে তার অন্য কারোর সাথে রিলেশন আছে? সত্যি কথা বলতে প্রথমে আমার তাই মনে হয়েছিল, তো আবার পরে মনে হলো যে ওর যদি কারোর সাথে রিলেশন থেকে থাকে সেটা আমার কাছে একটু লুকানোর চেষ্টা করার কথা, তাই না? রাইট ইউ আর। কিন্তু এই যে মাসখানেক ধরে এমনটা হচ্ছে, আপনার কি মনে হয়েছে যে কেন বা কি কারণে তার এরকম হচ্ছে? আমি আসলে প্রথমে মনে করেছিলাম যে ও বোধহয় আমার সাথে বোধহয় দুষ্টুমি করছে, ফান করছে। আচ্ছা, তারপর? পরে আবার মনে হলো যে মানে আমি যেহেতু ওকে সময় দিতে পারি না, তাই বোধহয় মানে ও এসব বলে আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছে। হতে পারে, কিন্তু একই চিন্তা এতদিন ধরে তো আর করা সম্ভব না, আর আমার মনে হয় সত্যি ওর কাছে কেউ আসে। আচ্ছা, আপনার কেন এরকম মনে হলো? একটা ঘটনা এরকম ঘটেছে। আচ্ছা, ঘটনাটা আপনাকে বলি। মানে ও একদিন বলছিল যে আমি নাকি ওকে চিমটি দিয়েছি, বংশী ডাক্তার দেখায়। ডাক্তার সত্যি সত্যি সেখানে ছিল, কেউ যদি না আসে তাহলে ওই ডাক্তার এলো থেকে। আচ্ছা, পৃথিবীতে তো কত রকম কোইন্সিডেন্স হয়, এরকম কি হতে পারে যে মানে আমার মতো দেখতে বা মানে আমার ধরেন আমার কাছাকাছি কেউ দেখতে ওর কাছে সত্যি সত্যি আসে? সেটা কি আদৌ পসিবল? সেটাই। তাহলে তবে এখন মানে কি করা যায়? আমার আসলে মনে হচ্ছে যে পুরো ব্যাপারটাই আপনার স্ত্রী তৈরি করা। আমার আসলে তার সাথে একবার কথা বলা দরকার, যেভাবেই হোক আপনি তাকে এখানে নিয়ে আসার একবার ব্যবস্থা করুন। আজকে আসতে হবে না, তুমি যে আমাকে অনেক 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 বেশি ভালোবাসো সেটা আমি জেনেছি, বুঝেছি। এভাবে চলতে থাকলে তোমার চাকরি তো থাকবে না। আমি গেলাম।
করে নিষেধ করলাম, তবু তার আসতেই হবে। এত ভালোবাসা সত্যি কোন দিদি বলো। তোমাকে না বলেছি আজকে না আসতে? এভাবে করলে চাকরি থাকবে? আমি তো ঠিক করেছি আর অফিসেই যাব না। সেটাই তো বলি, তুমি প্রতিদিন আমাকে কনফিউজ করার জন্য এত কষ্ট কেন করো বলো তো? প্রতিদিন অফিসের পোশাকে বাইরে যাও, কিছুক্ষণ পর আবার নতুন কোনো একটা পোশাকে আমার সামনে এসে হাজির হও। তাহলে চিন্তা করো যে আমি তোমার জন্য কত কষ্ট করি। ওরে আমার লক্ষ্মী জামাইটা। খুব সুন্দর একটা নাম পেয়েছি। কি? সন্তান। সন্তান? এটা কোনো নাম হলো? হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো, সেজানের স আর নবনীর ন দুটো কিন্তু নামে আছে। উফ, তুমি একটা দুষ্ট। ভালো একটা নাম দাও। আমার নাম পছন্দ হয়ে গেছে, নাম এটাই ফাইনাল। ছেলে হোক আর মেয়ে হোক, নাম এটাই রাখা হবে, সন্তান। মোটেও না। মোটেও হ্যাঁ। দেখো ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হোক খারাপ হোক, নাম ফাইনাল, সন্তান, ব্যাস। কি করছো সব? কি করছো? কিচ্ছু না। আর আমি অফিস থেকে তোমার চোখে চোখে দেখতে এসেছি এবং এসে দেখছি টোটালি একটা হ্যালুসিনেশনের মধ্যে আছো না বলি। নবনী, আপনি কি বুঝতে পারছেন আপনার সমস্যাটা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই, ও আমার সাথে দুষ্টুমি করছে, সবসময় দুষ্টুমি করে। বিয়ের আগে তো প্রায় প্রতিদিনই আমাকে বিভিন্ন বিষয়ে চমকে দিত, বিয়ের পরে নানান কাজের ঝামেলায় একটু পাল্টে গিয়েছিল, এখন আবার আগে মতো শুনতো না। নবনী, ব্যাপারটা কিন্তু একদম সেরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার হাজব্যান্ড সকালে অফিসে চলে যান, তারপর আপনি বাড়িতে সারাদিন একদম একা, তেমন কোনো কাজও আপনার করার থাকে না। সামান্য কিছু রান্নাবান্না, রাতে পানি দেওয়া, ঘর দোর গোছানো, এই তো। আর এগুলো করতে তো বেশি সময় লাগে না। তারপর
আপনার অপূরন্ত সময়, আর সেই সময়টা আপনাকে একা একাই কাটাতে হবে, তাই না? আমি যতটুকু জানি আপনারা প্রেম করে বিয়ে করেছিলেন, 3 বছরের প্রেম, রাইট? প্রেমের সময় আপনার হাজবেন্ড ছিলেন অনেক চার্মিং, অনেক রোমান্টিক, কিন্তু বিয়ের পর নানান ধরনের কাজের চাপ, অফিসের চাপ, 9টা-5টা অফিস, এসব চাপের কারণে রোমান্টিকতা তো চলে যাওয়ারই কথা, তাই না? কিন্তু আপনার কল্পনায় তো সেই সেজানই রয়ে গেছে যাকে আপনি ভালোবাসতেন, তাই না? এই অপূরন্ত সময়ে ধীরে ধীরে আপনি একটা কল্পিত চরিত্র তৈরি করে ফেলেন, সারাদিন আপনি সেই কল্পিত সেজানের সঙ্গে সময় কাটান, গল্প করেন, খেলা করেন, গান শোনেন, এই কল্পিত সেজান আপনার সঙ্গী হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, আমি আমি জানি, আমি জানি এরকম হয়, আর এর মূল কারণ হচ্ছে আপনার নিঃসঙ্গতা। এই নিঃসঙ্গতা আপনার মধ্যে একটা স্পেস ক্রিয়েট করেছে যেখানে স্থান নিয়েছে আপনার কল্পনার সেজান। আর সেজান জি, মূল দোষটা কিন্তু আপনার, বাস্তবতা আমাদের সবাইকেই মেনে নিতে হয়। সারাদিনের ক্লান্তি চাপে আমরা নিজেকে গুটিয়ে নিই, তাই বলে এভাবে পাল্টে গেলে কি চলবে? আচ্ছা নবনী, আপনি কেন কিছু একটা করছেন না, চাকরি কিংবা অন্য কিছু? আপনি তো একজন শিক্ষিত মেয়ে। মানে আসলে বিয়ের আগে আমরা দুজন ঠিক করে নিয়েছিলাম যে চাকরি আমি করবো আর ও সংসার সামলাবে। ও আসলে চাকরিটা অতটা লাইক করে না, তাই আমি ওর চাওয়াটাকে সম্মান দিয়েছি। গুড, কিন্তু ওর সব থেকে বড় চাওয়াটাকে কি অসম্মান করলে হবে? ওর সব থেকে বড় চাওয়াটাই তো আপনি। এই যে আপনি ওকে সময় দিতে পাচ্ছেন না, তারপরও কিন্তু ও আপনাকে ভুলে যায়নি, সারাদিন ও আপনাকে কল্পনা করে সময় কাটাচ্ছে। জানি ও আমাকে অনেক ভালোবাসে। ও জানে যে আপনি ওকে অনেক ভালোবাসেন। এবার তাহলে দুজন মিলে ঠিক করুন, দুজন মিলে আপনাদের নিঃসঙ্গতা কাটিয়ে দেব। চাকরি না হয় আপনি তাকে এমন একটা কিছু দিন যেটা নিয়ে ও সারাদিন ব্যস্ত থাকবে। আবার কোথায় যাচ্ছ? মিটিং এ। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ওকে বাই। নবনী এখন বেশ ব্যস্ত, দেখতেই পাচ্ছেন অনেক ভালো আছে ও। আর আমি, আমার ব্যস্ততা আগের থেকে এখন অনেক বেশি, কিন্তু তারপরও যতই ক্লান্ত হই না কেন, যখন বাড়ি ফিরে আসি কোথায় যে ক্লান্তি উড়ে যায় নিজেও জানি না, কারণ আমার সন্তানের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে। আর তাই আমার কাছে মনে হয় যেন এক নতুন ম্যাজিক, এক রূপকথার গল্প। তার মানে অতপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল,
পৃথিবীটা আসলে অনেক সুন্দর, মানুষের জীবনটাও তেমনি সুন্দর। ভালো থাকবে।